মিডিয়া মানেই তারকাদের সম্পর্কের উত্থান পতন, কারোর সঙ্গে গলায় গলায় মিল, কারোবা দা কুমড়া। তবে হাই প্রোফাইল তারকাদের মন বোঝা বড়ই দায়। কখন যে তাদের কাকে ভালো লাগে আর কখন যে ভালো লাগে না সেটা তাদের মনই ভালো জানে। বলছি বলিউডের বাদশাহ শাহরুখ ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের কথা। বলিউডে একের পর এক হিট ছবি দেওয়ার পরেও ঐশ্বরিয়াকে পাঁচটি ছবি থেকে কোনো কারণ ছাড়াই বের করে দিয়েছিলেন শাহরুখ। সম্প্রতি ঐশ্বরিয়াকে নিয়ে নানা ফিচার প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো, আর এতে ঐশ্বরিয়াকে শাহরুখ কেন ছবি থেকে বের করে দিয়েছিলেন সেই বিষয়টি নিয়ে আবারও আলোচনা। ঐশ্বরিয়াকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কয়েকটি ছবি থেকে বাদ পড়ার ঘটনায় দুঃখ পেয়েছিলেন। তার মনে প্রশ্ন উঠেছিল এটা কেন হয়েছে, তবে তিনি বলেন, আমি কাউকে কিছু জিজ্ঞেস করিনি, আমি সেরকম মানুষ নই। ঐশ্বরিয়া রায়কে বাদ দেওয়ার বিষয়ে শাহরুখ অবশ্য পরে দুঃখ প্রকাশ করেছিলেন। এক অনুষ্ঠানের মঞ্চে শাহরুখ ঐশ্বরিয়ার সামনেই তার সঙ্গে ফের ছবি করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। যদিও সে সময় শাহরুখ ছিলেন বলিউডের প্রাণ আর ঐশ্বরিয়া ছিলেন বলতে গেলে বলিউডের ফ্রেশ মুখ, তাহলে কি শাহরুখ তার ক্ষমতার প্রভাব খাটিয়েছিলেন, নাকি সালমান ঐশ্বরিয়ার প্রেম মেনে নিতে পারেননি শাহরুখ? প্রশ্ন তো অনেকই রয়ে যায়। কেননা সালমান ঐশ্বরিয়ার প্রেম চলে 2001 সাল পর্যন্ত, আর এরই মধ্যে ঐশ্বরিয়াকে কিছু ছবি থেকে বাদ দেন শাহরুখ। তবে আসল কারণ হয়তো তারা দুজনই ভালো বলতে পারবেন। যদিও শাহরুখ ঐশ্বরিয়া জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল 2016 সালে এ দিল হ্যায় মুশকিল ছবিতে, যেখানে ঐশ্বরিয়ার প্রাক্তন স্বামী হিসেবে দেখা গিয়েছিল শাহরুখকে। এ জুটির তাল, জোশ, দেবদাস, মহব্বতের মতো জনপ্রিয় ছবি রয়েছে যা তখন দর্শকদের মন কেড়েছিল। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।